বলছি, প্রত্যেকবার আপনি কলকাতা যান, আর এবার যাওয়ার মধ্যে কি পার্থক্য পাচ্ছেন? সাধারণ নাগরিক হিসেবে যাই, এবার এমএলএ হিসেবে যাচ্ছি। আচ্ছা, দুবাই থেকে যেতে পড়েছে, কালকে সকল অনুষ্ঠান আছে। আচ্ছা, তা আনন্দ কতটা লাগতেছে? আনন্দ তো হবে। আচ্ছা, আমার আনন্দ জনগণের আনন্দ। আচ্ছা, কি আশা নিয়ে যাচ্ছেন? আশা তো অনেক কিছুই আছে, সে তো শুভেন্দুদের সাথে কালকে কথা হয়ে গেছে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর সঙ্গে আগে শপথ নেবো, তারপর দেখা করবো। আচ্ছা, কালীগঞ্জের জন্য কিছু মানে নতুন খুশির খবর নিয়ে আসবেন তো আসার সময়? আচ্ছা, কে ফোন করেছিল কালকে? ফিরাদাকে ফোন করেছিল। আচ্ছা, ঠিক, বেস্ট অফ লাক। বলছি, প্রত্যেকবার আপনি কলকাতা যান, আর এবার যাওয়ার মধ্যে কি তফাৎ পাচ্ছেন বা কতটা আনন্দ সহকারে যাচ্ছেন? আমি মাসে অন্তত 5-7 বার কলকাতা যাই। এবারে কলকাতা যাওয়াটা আজকে আমার কাছে, আমাদের দলের কাছে একটা অত্যন্ত আনন্দের দিন। এবার কলকাতা যাচ্ছি আমাদের নবনির্বাচিত বিধায়ক তপন দেব সিংহ মহাশয়কে সাথে নিয়ে। আসার সময় কালীগঞ্জবাসীর জন্য খুশি খবর মানে নিয়ে আসবেন তো? যত তাড়াতাড়ি পারা যায় কালীগঞ্জের উন্নয়ন রূপরেখা তৈরি হবে, উন্নয়ন হবে। কালকে কখন শপথ? কাল বেলা 11টায়। থ্যাংক ইউ দাদা। এরকম দেখাও, এরকম 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 দেখাও। এই সাইডে তো দেখা যাচ্ছে না তো, হ্যাঁ একটু কাছে না। আপনি দিয়েছেন আমাকে তোমাকে জানালে তুমি যদি মেসেজ করো, ফোনে না পাও মেসেজ করো। হ্যাঁ, মেসেজ করো মা, সকালে মেসেজ করো। ঠিক আছে, ট্রেনিং এ যাওয়ার আগে একটু জাস্ট বেশি সময় দাও। আমি তো কাজ হাত পাতে না। হ্যাঁ, যেটা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ পাঠিয়ে দিচ্ছি।